আজ কথা বলবো আরও একটি দেশের শর্ট স্টে ভিসা নিয়ে। ইউরোপের আরও একটি দেশের শর্ট স্টে ভিসা ওপেন হয়েছে। ডিউরিং প্যান্ডামিক সিচুয়েশন স্টাডি পারমিট ওয়ার্ক পারমিটের মতো লং স্টে ভিসাগুলো নিয়ে আমরা বরাবরই কথা বলে আসছি। ইভেন পর্যায়ক্রমে যেই ভিসাগুলো আবার রিওপেন হতে চলেছে, এভাবে আইসল্যান্ড, পর্তুগাল, মাল্টা, ইভেন গ্রিস এগুলো নিয়ে আমরা কথা বলে এসেছি। আজ কথা বলবো ক্রোয়েশিয়া ভিজিট ভিসার আপডেট নিয়ে। 8 এপ্রিল একটি পাবলিকেশনস থেকে আমরা স্পষ্ট হই যে ক্রোয়েশিয়া ভিজিট ভিসা রিওপেন হতে চলেছে। এতে করে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য বিষয়টি যথেষ্ট গুরুত্ব রাখে বলে আমরা মনে করছি। ভিউয়ার্স, মূল টপিকে যাব। আজকের ভিডিওতে থাকছে রিকোয়ারমেন্টসগুলো কী আছে, অন্যান্য দেশের ভিসা প্রসেসিং থেকে একটু ভিন্ন কী ডকুমেন্টস সেখানে লাগে, শুধু তাই নয় কিছু টিপসও থাকছে সাথে। মূল টপিকে যাবার আগে আমরা আমাদের রেগুলার ভিউয়ার্স যারা আছেন, যারা সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করে আসছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে, তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত এবং অনুরোধ করছি সাবস্ক্রিপশন বাটনটি চেপে রাখুন। ভিউয়ার্স, ক্রোয়েশিয়া ভিজিট ভিসা রিওপেন হচ্ছে। 1997 সালের 18 ডিসেম্বর ডিপ্লোম্যাটিক রিলেশন এস্টাবলিশ হওয়ার পর থেকে বাংলাদেশ ক্রোয়েশিয়া এমন কোনো উল্লেখযোগ্য দিক লক্ষণীয় নয়। তবে গত 2 থেকে 3 বছরের ক্রোয়েশিয়া সংক্রান্ত ভিসা প্রসেসিং করতে গিয়ে আমরা যেই বিষয়টি আমরা আমাদের ছোট্ট পরিসর থেকে অনুধাবন করতে পারি, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য ক্রোয়েশিয়া যথেষ্ট গুরুত্ব বহন করে। সঙ্গত কারণে আমরা আজ ক্রোয়েশিয়ার ভিজিট ভিসা সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরব। আমরা ইউরোপের ভিজিট ভিসা করতে গিয়ে সাধারণত যেই বিষয়গুলো লক্ষ্য করি, মোটামুটি প্রায় কাছাকাছি সবকটি বিষয় রেকর্ড ডকুমেন্টস হিসেবে যেগুলো লাগছে সেগুলো সবকটিই লাগছে। পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক ব্যালেন্স, সলভেন্সি সার্টিফিকেট, সোর্সেস অফ ইনকাম সবই লাগছে। কিন্তু কোথায় পরিবর্তন সেই দিকগুলো একটু খেয়াল করুন। সাধারণত কোথায় যেতে গেলে সেখানকার অ্যাকোমোডেশন প্লেসমেন্টটি অন্তত শো করতে হয়, সেটি হোটেল প্লেসমেন্ট বা অ্যাকোমোডেশন অন্যান্য জায়গায় হলেও সেগুলোর কনফার্মেশন না হলে অন্তত বুকিং প্রোভাইড করতে হয়। কিন্তু ক্রোয়েশিয়া যে পরিবর্তনটি যে ভিন্নভাবে একটু কনফার্মেশনের সাথে দেখাতে হয়, সেটি হচ্ছে হোটেল কনফার্মেশন, ফ্লাইট কনফার্মেশন, ইভেন আইটিনারিটি অ্যাপ্রোপ্রিয়েট দেখাতে হবে, তবেই আপনার ভিসার সম্ভাবনাটি আপনি নিশ্চিত হতে পারেন। কারণ ইউরোপের সেনজিন সহ বেশ কিছু কান্ট্রিতে আমরা লক্ষ্য করি হোটেলটি বুকিং করলেই হলো, কনফার্ম করার প্রয়োজন হলো, ফ্লাইট টিকিটটি বুকিং দিলেই হলো, কনফার্ম টিকিটের প্রয়োজন হলো। কিন্তু এই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার বিষয়ে কিন্তু বিষয়টি এমন নয়। ক্রোয়েশিয়া ভিসা পেতে গেলে খুব বেশি টেন্স বা খুব বেশি প্রবলেমে পড়তে হয় এই কথাটি না ভাবলেও চলবে, তবে কিছু কিছু বিষয়, কিছু টিপস কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া অনেকেই একটি বিষয় প্রশ্ন করেন, আমরা সেই প্রশ্নের বিষয়গুলোতেও যাব। তার আগে আমরা রিকোয়ারমেন্টসের পুরো বিষয়টি একটু ক্লিয়ার করে দিতে চাই। আমরা ফ্লাইট টিকিট বা হোটেল কনফার্মেশন কিংবা আইটিনারির কথা বললাম, প্রাসঙ্গিকভাবে অবশ্যই আইটিআরের কথা বলতে হয়। আইটিআর শব্দটি ইনকাম ট্যাক্স রিটার্ন, যারা মাদার কনসালটেন্টের অন্যান্য ভিডিও দেখেছেন তারা অবশ্যই এটি সম্বন্ধে স্পষ্টভাবেই অবগত আছেন, তাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই। যারা না জানেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিতে পারেন। মিনিমাম 3 বছরের আইটিআর প্রোভাইড করতে হয়। এক্ষেত্রে প্রসঙ্গক্রমে বলে নেওয়া ভালো, সেনজেন স্টেটে যাদের ভিসা আছে তাদের সাথে একজন ফ্রেশ অ্যাপ্লিকেন্টের কম্পেয়ার করবেন না, কারণ আমরা এমন হর হামেশাই কমেন্টস কিছু দেখে থাকি, আমার তো আইটিআর লাগেনি, আমার তো এটা লাগেনি। প্রত্যেকটা ক্যান্ডিডেটের প্রোফাইলের উপর নির্ভর করবে কী কী ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। কমেন্ট যে বিষয়গুলো সেগুলো পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট বা আদার্স, যে যার যার অবস্থার থেকে ইনকাম সোর্সগুলো ক্লিয়ার করবেন, সোর্সেস অফ ইনকাম ক্লিয়ারের সাথে সাথে ইনকাম ট্যাক্সগুলো ক্লিয়ার করবেন। কিন্তু আপনি যদি আপনার ডকুমেন্টস থেকে স্পষ্টীকরণ করাটাই হচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সের ব্যাপারটি যথেষ্ট গুরুত্ব রাখে। সঙ্গত কারণে আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে বিষয়টি অনেক সহজ বলেছি, আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের বিষয়। অর্থাৎ খুব বেশি ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ ব্যালেন্স থাকতে হবে এমন কিছু বিষয় নেই। অনেকে এই বিষয়টি একটু গুলিয়ে ফেলেন, আমার 50-60 লাখ টাকার বা 20 টাকার ট্রানজ্যাকশন আছে হবে কিনা। আসলে ট্রানজ্যাকশন ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভিজিট ভিসার ক্ষেত্রে রাখার বিষয় আমার ব্যালেন্সটি কত আছে, আমি সেখানে গিয়ে সার্ভাইভ করতে পারবো কিনা, কিংবা ম্যানসন যে সময়গুলো আমি বলেছি সেই সময়গুলো
আমি যে স্পেন্ড করবো সেটির অ্যামাউন্টটি আমার যথেষ্ট আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা সেটি একটু প্রুফ করতে হবে। তো এটির জন্য 4-5 লাখ টাকা দেখালেই যথেষ্ট। তারপর আমরা আইটিআর এর বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত অবশ্যই পরে বলছি। আমরা তারপরে যাব কোথায় সাবমিশন করব। আমরা রিকোয়ারমেন্টস অনুযায়ী ডকুমেন্টসগুলো একটু চেক করে নিলাম, একটু ফাইনালি দেখে নিলাম, কিন্তু এবার আমরা আইটিআর এর বিষয়টিও বলবো। কিন্তু তার আগে ভিএফএস এর বিষয়টি বলছি। আমরা যেহেতু নিয়ারেস্ট আমাদের কলকাতা আছে, আমরা একেবারে দিল্লি না গিয়ে কলকাতা থেকেও সাবমিশন করতে পারি। অনেকেরই জিজ্ঞাসা থাকতে পারে যে সেখানে খরচটি কত আসতে পারে। সার্ভিস ফি হিসেবে INR অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 1667 রুপি আপনাকে সেখানে দিতে হবে সার্ভিস চার্জ। সেটি ক্যাশ বা সেখানকার যে ওয়ে আছে, ক্যাশ হতে পারে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে আপনি প্রোভাইড করতে পারেন। এছাড়া আরেকটি বিষয় যেটি আইটিআর, সেখানে আমরা আবারও আসবো। বিভিন্ন কমেন্টস আমরা দেখতে পাই যে আমার আইটিআর লাগছে না, আইটিআর মিন্স ইনকাম ট্যাক্স রিটার্ন, এরকম ডকুমেন্টস লাগছে না। আরও একটি প্রশ্ন থাকে, আমি প্রথম অবস্থায় ফ্রেশ অ্যাপ্লিকেন্ট হিসেবে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? নিঃসন্দেহে আপনি করতে পারবেন। আপনি সেই মাধ্যমটা যদি দেখাতে পারেন যে সেখানে আমার যথেষ্ট কাজ আছে, আমি সেই অর্থে সেখানে যেতে চাচ্ছি, একদম সাদা পাসপোর্ট, ব্ল্যাঙ্ক পাসপোর্ট হওয়া সত্ত্বেও আপনি সেখানে যেতে পারেন। আপনার একটা বিজনেস থাকতে পারে, আপনার একটা সুনির্দিষ্ট কমিউনিকেশন আপনি যদি প্রোভাইড করতে পারেন। এছাড়া টুরিস্ট হিসেবে আমি শুধু বেড়াতে যেতে চাচ্ছি, সেটি হওয়ার জন্য অবশ্যই একটু ট্রাভেল হিস্ট্রি থাকা বাঞ্ছনীয়। এবার আসছি আইটিআর এর প্রশ্নে। আইটিআর বিষয়টি শুনলে অনেকেই একটু পিছুপা হতে চান, কারণ এটি অনেকেরই আসলে রেডি করা থাকে না। তো সেক্ষেত্রে অরিড হওয়ার কিছু নেই, আইটিআর ছাড়াও অনেকে অ্যাপ্লাই করতে পারেন। আসলে নির্ভর করছে ব্যক্তিগতভাবে আপনার প্রোফাইলটি কী, আপনার প্রফেশনটি কী, আপনি কীভাবে অ্যামাউন্টটি আসছে, আপনার সোর্সেস অফ ইনকামগুলো কী। তাই ইন্ডিভিজুয়ালি প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য সেখানকার বিষয়গুলো একটু ভিন্ন থাকবে। এখানে একটু পরিবর্তন আছে, এবং শুধু তাই নয়, কিছু প্রফেশন আছে, অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষি কাজ করে যারা জীবিকা নির্বাহ করছেন, এখনকার সময় কৃষিকাজ বলতে একেবারে গরিব এমন কিছুকে বোঝানো হয় না। অবশ্যই তিনি ট্রাভেল করার উপযুক্ত থাকতে পারেন, তার কৃষি জমি থাকতে পারে, অ্যাগ্রিকালচার ফার্ম থাকতে পারে, বিভিন্ন ধরনের পশু পাখি বা এই ধরনের অর্থাৎ অ্যাগ্রিকালচার রিলেটেড যে বিষয়গুলো হয়, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে তারা ক্যাশ ট্রানজ্যাকশনটি করে থাকেন, সঙ্গত কারণে ব্যাঙ্কিং বিষয়গুলো থাকে না। সেটির ব্যাপারেও কীভাবে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে সেগুলোর ব্যাপারেও সুস্পষ্ট ধারণা দেওয়া যাবে। তবে নির্ভর করছে পার্সন টু পার্সন। আমরা এই পর্যন্ত যে কথাগুলো বললাম জেনারেল ইনফরমেশন হিসেবে, আপনারা প্রত্যেকে এটি কাউন্ট করবেন। এরপর আসছি যিনি রিটায়ারমেন্টে আছেন, রিটায়ারমেন্ট নিজেই আর কি প্রফেশন, সো সঙ্গত কারণে সেখানেও ডকুমেন্টসগুলো কী হতে পারে সেগুলো নিয়েও আলাদাভাবে কথা বলা যেতে পারে। জেনারেলি জব হোল্ডার যারা আছেন তাদের কাগজগুলো প্রায় রেডি থাকে। তারপরেও একটু বলে নিচ্ছি, স্যালারি স্টেটমেন্টের মাধ্যমে আপনার ইনকামটি দেখানোর চেষ্টা করবেন। এছাড়া আপনি কোম্পানির মাধ্যমে কিংবা নিজেই যদি আপনি ট্যাক্স পে করে থাকেন সেই ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন অবশ্যই, এবং জব যেখানে করছেন সেখান থেকে একটি নো অবজেকশন লেটার অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। এবার আসছি বিজনেস। বিজনেস রেজিস্ট্রেশন সবারই আছে, এবং সেই বিজনেস রিলেটেড অনেকগুলো এভিডেন্স প্রোভাইড করতে হবে, সেই ডকুমেন্টসগুলো আপনারা প্রোভাইড করবেন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং আমাদের প্রদেয় তথ্য কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতো করে প্রসেস করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।